দুইজন আসাদকে দিয়ে দিচ্ছি আমি, খান মোহাম্মদ আসাদ দলের সাংগঠনিক সম্পাদক, আমাদের প্রধান অতিথি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, জাতীয় ব্যক্তিত্ব এবং বাংলাদেশ মুসলিম লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাম্প্রতিককালে তিনি আমাদের দলের সভাপতি হয়েছেন, উনি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে অনেক মামলা অনেক জামে লড়াচ্ছে, উনি চলে যাবেন, এক দুইজন বক্তার ফলে উনি চলে যাবেন। আমরা আমাদের যেটা বলতে চাই, যেটা বুঝাতে চাই, যেটা জানাতে চাই, এই মুসলিম লীগ নবাব স্যার সলিমুল্লাহ এই ঢাকায় যিনি এ দল বানিয়ে দিয়েছিলেন, তার ধারাবাহিকতায় আজকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমাদের দলের পক্ষ থেকে এখন আমাদের সাংগঠনিক সম্পাদক এস এইচ খান আসাদকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগের পক্ষ থেকে ভারতীয় সর্বগ্রাসী রাজনৈতিক পানি আগ্রাসনের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাসুম রশিদ, উপস্থিত আছেন বাংলাদেশ মুসলিম লীগের বিপ্লবী মহাসচিব কাজী আবুল খায়ের, উপস্থিত আছেন জাগবার সভাপতি জনাব খন্দকার লুৎফর ভাই, উপস্থিত আছেন ডক্টর এ আর খান সহ নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা দেখেছেন ভারত কিভাবে পানি আগ্রাসন করে বছরের পর বছর বাংলাদেশকে একটি অকার্যকর ব্যর্থ রাষ্ট্রের দিকে এবং মরুভূমিতে রূপান্তর করেছে, কখনো কখনো বন্যায় ভাসিয়ে দিয়েছে। আপনারা জানেন ফিল্ড মার্শাল আইয়ুব খান যখন এই ফারাক্কাবাদের কার্যক্রম শুরু হয়েছিল, উনি বলেছিলেন, মুসলিম লীগের নেতা ছিলেন ফিল্ড মার্শাল আইয়ুব খান, ভারতীয় কর্তৃপক্ষকে বলেছিলেন, আপনার ফারাক্কাবাদের রেঞ্জ আমার কামানের বন্দুকের গোলার বাইরে নয়, সুতরাং আপনারা এগুলো পরিত্যাগ করুন, পরিহার করুন। সেদিন কিন্তু সাহস পায়নি ভারত, কিন্তু ফারাক্কাবাদ নির্মাণের কার্যক্রম শুরু করতে পারেনি। 1971 সালে যখন আমাদের এদেশের মানুষ রক্তক্ষয়ী জীবনক্ষয়ী সংগ্রামে জীবনক্ষয়ী যুদ্ধে লিপ্ত, জীবন বাঁচাতে লিপ্ত, ঠিক তখনই ভারত ফারাক্কাবাদের কার্যক্রম শুরু করে ভারতীয় জোটসর শেখ মুজিবুর রহমানকে ক্ষমতায় বসিয়ে 1975 সালের 74 সালের এই সময়গুলোয় ফারাক্কাবাদ উদ্বোধন করে। প্রিয় বন্ধুগণ, আজকে বিগত 54 বছর পরে সময় এসেছে আজকে ভারতকে বুঝিয়ে দেওয়ার, আজকে সময় এসেছে জাতি ঐক্যবদ্ধভাবে জীবন দিয়ে যেভাবে রাজপথে দাঁড়িয়ে ভারতীয় আধিপত্য রুখে দিয়েছে, এই রুখের মধ্যে দিয়ে আজকে একথা প্রমাণিত হয়েছে এবং অত্যন্ত সমর্থিত কণ্ঠে ভারতীয় আধিপত্য বাক্যে স্মরণ করে বলতে চাই, ভারত একথা আপনাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশ কিন্তু পাকিস্তান নয়, বাংলাদেশ কিন্তু নেপাল নয়, বাংলাদেশ কিন্তু ভুটান অথবা সিকিম নয়, বাংলাদেশ আপনার পেটের ভিতর, পেটের ভিতরে যদি ক্যান্সার হয় সমস্ত শরীরে ছড়িয়ে পড়বে, আপনারা আপনাদের অখণ্ডতা ধরে রাখতে পারবেন না। সুতরাং বিগত বছরগুলিতে আপনারা যেই সকল আধিপত্যবাদী কার্যক্রমের মধ্যে দিয়ে বাংলাদেশকে শোষণ করেছেন, নির্যাতন করেছেন, এখন থেকে আপনারা সেখান থেকে ফিরে আসুন, অন্যথায় বাংলাদেশের স্বার্থ জগত যে গরম ভুত্থান দেখিয়েছে, যে রক্তাক্ত বিপ্লব করেছে, এটি পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা। সমস্ত মানুষ, ছাত্র, জনতা, নারী পুরুষ নির্বিশেষে বন্দুকের সামনে দাঁড়িয়ে যাওয়ার ঘটনা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে। এই ধরনের ঐক্যবদ্ধ এক ভাষা, এক জাতির কামানের গোলার সামনে, বন্দুকের গোলার সামনে দাঁড়িয়ে যায়। সুতরাং আজকে যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবকে ভারতকে মাথায় নিতে হবে। আপনারা যদি আর কোনো
বাহিনীর মাধ্যমে আর কোন তন্ত্র মন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করেন।